ইতালি প্রবাসী কাওসারের ছেলে সৈয়দ আব্দুল্লাহর খতনা সম্পন্ন করেন সম্প্রতি। খতনার সময় ছেলে আবদার করেছিল তাকে কাচ্চি খাওয়াতে হবে। ছেলের আবদার পূরণ করতে কাচ্চি খেতে সেদিন বেইলি রোডের কাচ্চি ভাইয়ে গিয়েছিল পুরো পরিবার। বৃহস্পতিবার 29 ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের ভবনের আগুনে নিভে যায় 5 সদস্যের একটি পরিবার। স্বপ্নচূড়া ভবনের কেয়ারটেকার বাবর আলী জানান, বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার দিকে কাউসার ছেলে মেয়ে ও স্ত্রীকে নিয়ে বাসার নিচে নামেন। এরপর বাসার সামনে থেকে দুটি রিকশায় তারা বেইলি রোডে যান। একটি বা দুটি নয়, 4টি অ্যাম্বুলেন্সে বাড়ি ফিরেছে একটি পরিবার। একটি অ্যাম্বুলেন্সে 2 ভাই বোনের কফিন, আর বাকি 3টিতে তাদের বাবা মা ও বড় বোনের নিথর দেহ। 5 মরদেহ নিয়ে গাড়িগুলো রাজধানীর হাতিরঝিলের মধুবাগের স্বপ্নচূড়া ভবনের বেসমেন্টে দাঁড়ায়। প্রতিবেশীদের অনুরোধে মরদেহগুলো আনা হয়েছে সেখানে, তারা শেষবারের মতো এক নজর দেখবে বলে। রক্তের সম্পর্ক নয়, দীর্ঘদিনের প্রতিবেশী হওয়ায় ভবনের অপর বাসিন্দাদের আপনজন হয়ে উঠেছিল ইতালি প্রবাসী সৈয়দ মোবারক হোসেন কাউসারের পরিবার। একই পরিবারের 5 মরদেহ দেখে চোখের পানি ধরে রাখতে পারেনি কেউই। শুক্রবার দুপুর 12টায় সেখানে এক শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়। স্থায়ীভাবে বসবাসের জন্য এ মাসেই স্ত্রী সন্তানদের নিয়ে ইতালি ফেরার কথা ছিল দেশটির গ্রিন কার্ডধারী কাউসারের, কিন্তু এর আগেই সব শেষ। পরিবারটির আর কেউ বেঁচে রইল না। বিকেলে 5 মরদেহ গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর নিলে সেখানেও সৃষ্টি হয় শোকাবহ পরিবেশ। নিহত কাউসারের মা হেলানা বেগম জানিয়েছেন, স্ত্রী ও 3 সন্তান নিয়ে শুক্রবার কাউসারের গ্রামের বাড়ি যাওয়ার কথা ছিল। আসলেন ঠিকই, কিন্তু লাশ হয়ে। স্বজনরা জানিয়েছেন, রাজধানীর মধুবাগের স্বপ্নচূড়া ভবনের B3 নম্বর ফ্ল্যাটটি কাউসারের নিজের। সেখানে স্ত্রী, 2 মেয়ে ও ছেলে থাকতেন। বড় মেয়ে কাশফিয়া মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণী, আর ছোট মেয়ে আমেনা মধুবাগ PTCL স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী ছিল। ছেলে আব্দুল্লাহ একটি মাদ্রাসার শিক্ষার্থী। 3 বছর পর গত 22 জানুয়ারি কাউসার দেশে আসেন। 23 মার্চ স্ত্রী ও 3 সন্তানকে ইতালি নিয়ে যাওয়ার কথা। মধুবাগের বাসার নিচে মরদেহবাহী গাড়ির পাশে দাঁড়িয়ে আর্তনাদ করছিলেন কাউসারের ছোট ভাই সৈয়দ আমির হামজা। কাঁদতে কাঁদতে তিনি বলেন, সব শেষ হয়ে গেল। ভাইয়ের কত স্বপ্ন ছিল, স্ত্রী সন্তানদের নিয়ে বিদেশে স্থায়ী হবেন, তাদের নিয়ে যাওয়ার সব কার্যক্রম শেষ করে ফেলেছেন, কিন্তু সবাইকে নিয়ে দুনিয়া ছেড়েই চলে গেলেন। কাউসারের বাবা সৈয়দ আব্দুল কাশেম প্রায় 20 বছর আগে মারা গেছেন। 3 ভাই ও 1 বোনের মধ্যে কাউসার দ্বিতীয়। 4 ভাই বোনের 3 জনে থাকেন বিদেশে। তার বড় ভাই সৈয়দ শোয়েব সপরিবারে থাকেন ইতালি, এবং একমাত্র বোন হাজারা পুতুল স্বামী সন্তান নিয়ে বাস করেন আমেরিকায়। ছোট ভাই সৈয়দ আমির হামজা থাকেন দেশেই, বেসরকারি একটি ব্যাংকে চাকরি করেন তিনি। কাউসারের চাচাতো ভাই সৈয়দ রিয়াদ জানান, কাউসারের জীবনের বেশিরভাগ সময় কেটেছে বিদেশের মাটিতে। 20-22 বছর বয়সে তিনি প্রথমে যান মালয়েশিয়া, সেখান থেকে সিঙ্গাপুরে, এরপর 2008 সালে ইতালি থেকে স্থায়ী হন। সেখানে প্রথম দিকে চাকরি করলেও পরে ব্যবসা শুরু করেন। হোটেল থেকে শুরু করে বিভিন্ন ব্যবসা ছিল তার। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে 5 জনের লাশ বুঝে পায় পরিবার। এরপর মৃতদেহ গোসল করানোর জন্য ধানমন্ডিতে নেওয়া হয়, সেখান থেকে নেওয়া হয় মধুবাগের বাসায়, পরে নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়িতে। 3-4 দিন আগে ছেলে কাউসারের সঙ্গে ফোনে কথা হয়েছিল তার মা হেলেনা বেগমের। মাকে তিনি জানিয়েছেন, স্ত্রী সন্তান নিয়ে শুক্রবার গ্রামের বাড়িতে যাবেন। ছেলে, পুত্রবধূ ও নাতনির মৃত্যুর খবর শুনে বারবার মূর্ছা যাচ্ছেন বৃদ্ধা হেলেনা বেগম। কাঁদতে কাঁদতে বলেন, আমার ছেলে ঠিকই শুক্রবার বাড়িতে এসেছে, কিন্তু মা বলে ডাকেনি, নাতনিরাও দাদি বলে ডাকেনি, সব শেষ হয়ে গেছে, তোমরা আমার ছেলে এবং বউকে এনে দাও। একই পরিবারের 5 সদস্যের মৃত্যুতে আত্মীয় স্বজন সহ পুরো গ্রাম যেন শোকে স্তব্ধ হয়ে গেছে, কারো মুখে কথা সরছিল না। খন্দকার পাড়ার সৈয়দ বাড়িতে চলছে শোকের মাতম। নিহত কাউসারের স্ত্রীর বড় বোন পলি বেগম জানান, কাউসারের ছেলে সৈয়দ আব্দুল্লাহর খতনা সম্পন্ন হয় সম্প্রতি। খতনার সময় ছেলে আবদার করেছিল তাকে কাচ্চি খাওয়াতে হবে। ছেলের আবদার পূরণ করতে কাচ্চি খেতে গিয়েছিলেন তারা। বিকেল 3:15টার দিকে 4টি অ্যাম্বুলেন্সে 5 জনের মৃতদেহ পৌঁছায় গ্রামে। সেদিন বাদ আসর পারিবারিক কবরস্থানে 5 জনের মরদেহ পাশাপাশি দাফন করা হয়।